আমার নাম প্রদীপ দাস, আমি সিউড়ি টু থেকে এসেছি। আমাদের যে বীরভূম জেলা যে সংগঠন এসটি এসসি ওবিসি মাইনরিটি জয়েন্ট ফোরাম, সেই সংগঠনে কাজ করছি। এই সংগঠনের বলিষ্ঠ সুযোগ্য নেতৃত্বরা রয়েছেন। আমাদের যে পরিকল্পনা সেটা স্থির হয়েছে, এই সমাজকে ইউনাইটেড করে আগামী দিনে সমাজের পাশে দাঁড়িয়ে বিভিন্ন যারা অবহেলিত বঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সংগঠিত করে আমরা এই সমাজকে বাবা সাহেবের যে পরিকল্পনা সেই বাবা সাহেবের শিক্ষায় শিক্ষিত করে এই সমাজে মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রথমেই আমরা বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করব। এই জয়েন্ট ফোরামের সভাপতি শ্রদ্ধেয় মাননীয় অনিল কুমার সাহা মহাশয়কে আমি সেই প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আবেদন জানাচ্ছি। জয় ভীম, জয় ভারত। আজ আমরা বন্যাঙ্গা এখানে আমাদের এসসি এসটি ওবিসি জয়েন্ট ফোরাম পক্ষ থেকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের 131তম জন্মবার্ষিকে জন্মজয়ন্তীতে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ বহুজন সমাজের বিশিষ্ট তমাম, আমাদের সমাজে বুদ্ধিজীবীরা আছেন। ওনাদের কাছ থেকে জেনে নেব যে ওনাদের আগামী দিনে কী পরিকল্পনা আছে এবং আমাদের বাবা সাহেবের যে অসম্পূর্ণ যে মিশন, সেই মিশনকে আগে বাড়ানোর জন্য ওনারা কী পরিকল্পনা নিচ্ছেন। প্রথমেই জেনে নেব, আপনি বলুন, আপনি নাম বলুন আর আপনি আগামী দিনে কীভাবে আমাদের মিশনকে এগিয়ে নিয়ে যেতে চান। আমার নাম প্রদীপ দাস, আমি সিউড়ি টু থেকে এসেছি। আমাদের যে বীরভূম জেলা যে সংগঠন এসটি এসসি ওবিসি মাইনরিটি জয়েন্ট ফোরাম, সেই সংগঠনে কাজ করছি। এই সংগঠনের বলিষ্ঠ সুযোগ্য নেতৃত্বরা রয়েছেন। আমাদের যে পরিকল্পনা সেটা স্থির হয়েছে, এই সমাজকে ইউনাইটেড করে আগামী দিনে সমাজের পাশে দাঁড়িয়ে বিভিন্ন যারা অবহেলিত বঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সংগঠিত করে আমরা এই সমাজকে বাবা সাহেবের যে পরিকল্পনা সেই বাবা সাহেবের শিক্ষায় শিক্ষিত করে এই সমাজে মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি।